মনের মুকুর গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। আজ আমি সুকুমার রায়ের একটি খুব মজার গল্প পাঠ করে শোনাব। গল্পটি লেখক সাধু ভাষায় লিখেছেন। আমি গল্পটির লেখক যেভাবে লিখেছেন অবিকল সেভাবেই পাঠ করেছি, কারণ একজন মহান সাহিত্যিকের সৃষ্টিকে পরিবর্তন করার মতো দুঃসাহস আমার নেই। তবে বাঁধা চকের বাইরে গিয়ে যদি অন্যরকম কিছু শোনা যায় তা ভালোই লাগবে বলে আমার মনে হয়। তাহলে এখন শুনতে থাকুন সুকুমার রায়ের সেই হাসির গল্প চালিয়াত। শ্যামচন্দের বাবা কোন একটা সাহেব অফিসে মস্ত বড় কাজ করিতেন, তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছদে রকম সকমে কায়দার আর অন্ত ছিল না। সে যখন দেড়বিঘত চওড়া কলারাটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত, তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমাটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত, তখন তাকে দেখাইতো ঠিক যেন পেখমধারা ময়ূরটির মতো। স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত, কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম চালিয়াত। বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু মেটে ছিল, পাছে কেহ তাহাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে, এই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর হয়ে থাকিত এবং কথাবার্তায় নানা রকম বলচাল দিয়া এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দারোয়ান হইতে নিচের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত না লোকটা কিছু জানে। শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ি চেয়ে নাটিয়া স্কুলে আসিল তখন তার কাণ্ড যদি দেখিতে, পাঁচ মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কিনা। স্কুলের যেখানে যত ঘড়ি আছে সব কটার ভুল তাহার দেখানো চাই চাই। পাড়েজি দারোয়ানকে সে রীতিমতো ধমক লাগাইয়া বসিল, এইও স্কুলের ক্লকটাতে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন, ওটাকে অয়েল করতে হবে, ও ক্রমাগত স্লো চলছে। পাড়েজি চোদ্দ পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই। সে যে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘুরাইতে শিখিয়াছে ইহাতেই তাহা দেশের লোকের বিস্ময়ের সীমা নাই, কিন্তু দেশভাইদের কাছে মান রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, হাঁ হাঁ আভি হাম রেগুলেট করবে। পাড়াজির উপর একচাল চালিয়া শ্যামচাঁদ ক্লাসে ফিরিতেই একপাল ছোট ছেলে তাহাকে ঘিরিয়া ফেলিল। শ্যামচাঁদ তাহাদের কাছে মহা আড়ম্বর করিয়া স্লো ফাস্ট মেন স্পিং রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল। একবার আমাদের একটি নতুন মাস্টার ক্লাসে আসিয়াই শ্যামচাঁদকে খোকা বলিয়া সম্বোধন করিলেন। লজ্জায় ও অপমানে শ্যামচাঁদের মুখ কান একেবারে লাল হইয়া উঠিল। সে আমতামতা করিয়া বলিল, আগে আমার নাম শ্যামচাঁদ ঘটক। মাস্টার মহাশয় অত কি বুঝিবেন, বললেন শ্যামচাঁদ, আচ্ছা আচ্ছা বেশ বেশ বসো খোকা বসো। তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলে তাকে খোকা খোকা করে অস্থির করিয়া তুলিল, কিন্তু কয়দিন পরই শ্যামচাঁদ ইহার শোধ লইয়া ফেলিল। সেদিন সে ক্লাসে আসিয়াই পকেট হইতে কালো চুঙ্গার মতো কি একটা বাহির করিল। মাস্টার মশাই সাদাসিদে ভালো মানুষ, তিনি বললেন, কি হে খোকা থার্মোমিটার এনেছো যে, জ্বর হয় নাকি? শ্যামচাঁদ বলিল, আগে না থার্মোমিটার নয় এটা ফাউন্টেন পেন। শুনিয়া সকলের তো চক্ষু স্থির, ফাউন্টেন পেন? মাস্টার এবং ছেলে সকলেই উদ্গ্রীব হইয়া দেখিতে আসিলেন, ব্যাপারখানা কি? শ্যামচাঁদ বলিল, এই একটা ভালকানাইট টিউব, তার মধ্যে কালি ভরা আছে। একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল, ও বুঝেছি পিচকিরি বুঝি। শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া
খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিকে খুলিয়া তাহার সোনালি নিবখানি দেখায় বলিল, ওতে ইরিডিয়াম আছে, সোনার চেয়েও বেশি দাম। তারপর যখন সে একখানা খাতা লইয়া সে আশ্চর্য কলম দিয়া তরতর করিয়া নিজের নাম লিখিতে লাগিল, তখন স্বয়ং মাস্টার মহাশয় পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগলেন। তারপর শ্যামচাঁদ কলমটিকে তার হাতে দিবামাত্র তিনি ভারী খুশি হইয়া সেটাকে নাড়িয়া চড়িয়া দুই ছত্র লিখিয়া বলিলেন, কি কলি বানিয়েছি, বিলিতি কোম্পানি বুঝি? শ্যামচাঁদ চটপট বলিয়া ফেলিল, আমেরিকান স্টাইল অ্যান্ড ফাউন্টেন পেন কোম্পানি, ফিলাডেলফিয়া। ক্রমে পূজার ছুটি আসিয়া পড়িল। ছুটির দিন স্কুলের উঠানে প্রকাণ্ড শামিয়ানা খাটানো হইল। কলিকাতা হইতে কে এক বাজিওয়ালা আসিয়াছেন, তিনি ম্যাজিক দেখাইবেন। যথাসময়ে সকলে আসিলেন, মাস্টার, ছাত্র, লোকজন, নিমন্ত্রিত অভ্যাগত সকলে মিলিয়া উঠান, সিঁড়ি, রেলিং, পাঁচিল একবারে ভরিয়া ফেলিয়াছে। ম্যাজিক চলিতে লাগিল। একখানা সাদা রুমাল চোখের সামনে লাল, নীল, সবুজে কাড়িকুড়িতে রঙিন হইয়া উঠিল। একজন লোক একটা সিদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্যে হইতে 11টা আস্ত ডিম বাহির করিল। ডেপুটিবাবুর কোচম্যানের দাড়ি নিংড়াইয়া প্রায় 50টি টাকা বাহির করা হইল। তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করিল, কারো কাছে ঘড়ি আছে? শ্যামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল, হ্যাঁ, আমার ঘড়ি আছে। ম্যাজিকওয়ালা তার ঘড়িটি লইয়া খুব গম্ভীরভাবে নাড়িয়ে চড়িয়া দেখিল। ঘড়িটির খুব প্রশংসা করে বলিল, আহ, তোফা ঘড়ি তো। তারপর চেন শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়িয়া একটা হামানদিস্তায় দমাদ্দম ঠুকিতে লাগিল। তারপর কয়েক টুকরা ভাঙা লোহা আর কাঁচ দেখাইয়া শ্যামচাঁদকে বলিল, এটা কি তোমার ঘড়ি? শ্যামচাঁদ অবস্থা বুঝিতেই পারো, সে হাঁ করিয়া তাকায় রইল। দু তিনবার কি যেন বলিতে গিয়া আবার থামিয়া গেল। শেষটায় অনেক কষ্টে একটু কাষ্ট হাসি হাসিয়া রুমাল দেওয়া ঘাম মুছিতে মুছিতে বসিয়া পড়িল। যা হোক, খানিক বাদে যখন একখানা পাউরুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল, তখন চালিয়াত খুব হো হো করিয়া হাসিয়া উঠিল, যেন তামাশাটা সে আগাগোড়ায় বুঝতে পারিয়াছে। সব শেষে ম্যাজিকওয়ালা নানাজনের কাছে নানা রকম জিনিস চাহিয়া লইল, চশমা, আংটি, মানিব্যাগ, রূপার পেন্সিল প্রভৃতি 8-10টি জিনিস সকলের সামনে একসঙ্গে পোঁটলা বাঁধিয়া শ্যামচাঁদকে ডাকিয়া তাহার হাতে পোঁটলাটি দেওয়া হইল। শ্যামচাঁদ বুক ফুলাইয়া পোঁটলা হাতে দাঁড়ায় রইল, আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরাইয়া চোকটোক পাকাইয়া বিড়বিড়ি করিয়া কী সব বকিতে লাগিল। তারপর হঠাৎ শ্যামচাঁদ দিকে ভ্রুকুটি করে বলিল, জিনিসগুলো ফেললে কোথায়? শ্যামচাঁদ পোঁটলা দেখায় বলিল, এই যে। ম্যাজিকওয়ালা মহা খুশি হয়ে বলিল, সাব্বাস ছেলে, দাও পোঁটলা খুলে এবার যার যার জিনিস সব ফেরত দিয়ে দাও। শ্যামচাঁদ তাড়াতাড়ি পোঁটলা খুলিয়া দেখে তার মধ্যে খালি কয়েকটুকরো কয়লা আর ঢিল। তখন ম্যাজিকওয়ালা তুম্বি দেখে কে, সে কপালে হাত ঠুকিয়া বলিতে লাগিল, হায় হায়, আমি ভদ্রলোকের কাছে মুখ দেখায় কি করে, কেনই বউর কাছে দিতে গেছিলাম। ওহে, ওসব তামাশা এখন ডাকো, আমার জিনিসগুলো এবার ফিরিয়ে দাও দেখি। শ্যামচাঁদ হাসিবে কি কাঁদিবে কিছু ঠিক করিতে পারিল না, ফ্যাল ফ্যাল করে তাকায় রহিল। তখন ম্যাজিকওয়ালা তার কানের মধ্যে হইতে আংটি, চুলের মধ্যে পেন্সিল, আস্তিনের মধ্যে চশমা, এরূপে এক একটি জিনিস উদ্ধার করিতে লাগলো। আমরা হো হো করে হাসিতে লাগিলাম। শ্যামচাঁদও প্রাণপণে হাসিবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু সমস্ত জিনিসের হিসাব মিলাইয়া ম্যাজিকওয়ালা যখন বলিল, আর কি নিয়েছ, তখন সে বাস্তবিকই ভয়ানক রাগিয়া বলিল, ফের মিছে কথা, কখন আমি কিচ্ছু নিইনি। তখন ম্যাজিকওয়ালা তাহার কোটের পিছন হইতে জ্যান্ত একটা পায়রা বাহির করে বলিল, এটা বুঝি কিছু নয়? এবার শ্যামচাঁদ একবারে ভ্যাঁ করিয়া কান্দিয়া ফিরিল। তারপর পাগলের মতো হাত পা ছুঁড়িয়া সভা হইতে ছুটিয়া বাহির হইল। আমরা সবাই আল্লাহতে আত্মহার হইয়া চেঁচাতে লাগিলাম, চালিয়াত, চালিয়াত।